অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিরল বৈঠকে এমন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ফুল সাপোর্ট এই শব্দের ব্যবহার করা হয়েছে মানে পূর্ণ সহযোগিতার সব ধরনের আশ্বাস দিয়েছে বৈঠকটির সময় ছিল Please welcome the new leader by popular demand of the youngest citizens of Bangladesh, Mohammed Yunus. They mobilized the whole nation together. It's not just the young people, every single person in Bangladesh supports this cause. And I'm very happy. At the support in the people of the United States to make that happen, and the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They have. They said we put the reset button. Old is gone. So now you build a new Bangladesh on top of it. Some of the leaders of the student movement are here. I Yeah. will you say, stand, up, stand up. The language I never heard that speak about the world they want to build the country they want to build for themselves and they are ready behind it to make that happen so please help them support them so that their dream comes true and this is the responsibility we take together and you will be here with us in that dream <laughs> making that dream come true. Just look like any other young person. You will not recognize, it. but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, "You can kill us anytime you want, but we are not giving up." And he is known as to be the brain <laughs> behind the whole revolution. So. <laughs> He denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that uh, he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, OK, it's over. It's not over. So it's completely diverse. When they speak the language, is something it inspire any young person anywhere any person anywhere in the world this is these are the guys let's give them a big applause <laughs> oh man dr mohuddin us is killing it it doesn't surprise us one of the united nations sir usa এবং এখানে এসে অধিবেশন শুরু হওয়ার আগে হি স্কিলিং এট অলরেডি অধিবেশন শুরু হওয়ার পর কী হবে আই ক্যানট ওয়েট টু ফাইন্ড আউট মানে আমরা আসলে এখানে জানি না কি হইতে যাচ্ছে স্ট্যান্ডিং অভেশন এবং হইতেছে অ্যাপলজের কোনো কমতি হবে না আর কি তো শুরুতে আমরা যেমন জানলাম যে অলরেডি জো বাইডেন বাইডেনের সাথে সাইডলাইনে একটা ঐতিহাসিক মিটিং হয়ে গেছে ঐতিহাসিক ইন দ্যাট যে সাইড লাইনে এভাবে মিটিং করা বা বাংলাদেশের কোনো রাষ্ট্র প্রধানের সাথে মিটিং এরকম স্পেশাল অ্যারেঞ্জমেন্টস হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে হাক করতেছে জো বাইডেন তারপর বিলকিংটা সবাই মিলে এবং সবার জার মধ্যে একটা আন্তরিকতা একে তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই পরিচিত তাদের সবার সাথে সবার সাথে খুবই ক্লোজলি কাজ করতেছেন দীর্ঘদিন ধরে নোবেল পিস প্রাইজ এবং আরেকটা কি মেডেল পাইছেন তিনটা কি অফ মেডেল অফ অনার মানে আমেরিকার ইতিহাসে এই তিনটা মেডেল পৃথিবীর ইতিহাসে আর কি এরকম হাতে গোনা কয়েকজন দুই তিনজন জন আসে ন্যাশনাল ম্যান নাকি ওকে আমি থক কেউ যদি জেনে না থাকেন ধরায় দিলাম আপনারা সার্চ করে জেনে নেন ভুল তথ্য দিতে চাই না বাট এরকম আর কি যে মানে হিস্টোরিক ব্যাপার তো সুতরাং ওইটা ওইটা মেক্সাম সেই স্টুডেন্ট উইথ এভরি ওয়ান ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে যেটা করার চেষ্টা ইউএস সরকার কিছুদিন চেষ্টা করছে বলা যায় না সত্যিকার অর্থে চেষ্টা করলে কি আর শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকে শেখ হাসিনা নিজেই তো বলছে যে আমেরিকা যদি চায় তাহলে কারোর পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হয় না তখন আমি একটা এপিসোড বিশ্লেষণ করছিলাম যে শেখ হাসিনা রেকগনাইজ করে যে আমেরিকা পেছনে লাগলে শেখ হাসিনার সাধ্যনায় ক্ষমতায় থাকার কিন্তু আমেরিকা চায় নাই কেন চায় এগুলো আমরা অতীতে বিশ্লেষণ করছি আলোচনা করছি এখন তো এগুলো সবাই জানি কিন্তু তখন যখন আলোচনা করছি তখন আলোচনা করলি গালিক রেপাবলিকা যা আমেরিকা আন্তরিকভাবেই চায় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার অবশ্যই তাদের ইন্টারেস্টের স্বার্থে এবং অ্যাট দ্য সেম টাইম মানে তারা তো চায় পৃথিবী মোর গণতান্ত্রিক হোক মোর হিউম্যানিটেরিয়ান হোক মোর মানবিক হোক এটা এটা তাদের সত্যিকারের চাওয়া পাওয়া অ্যাজ লং এজ দ্যাট অ্যালায়েন্স উইথ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এটাও কিন্তু আমরা আমাদের এখানে আলোচনা সবসময় স্ট্রেট রেখে আসছি রাইট এখানে যেটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে বিউটিফুল ব্যাপারটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনের অভ্যুত্থানের যে ছাত্রছাত্রীদেরকে রেকগনাইজ করা এটা উনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়েও যেইভাবে করে রেকগনাইজ করলেন তাদের সবাইকে স্টেজে ডেকে নিয়ে আসছেন এবং একদম ডিউ রেকগনিশনটা দেয়া যে মানে আন্তরিকতার কোনো খাট নাই যেভাবে করে উনি যে কথাগুলো বলতেছেন এগুলো কিন্তু একমাত্র আমরাই আসলে রিলেট করতে পারছি এগুলোর মিনিং কি যে এই ছাত্ররা দেওয়ার স্পিকিং ল্যাঙ্গুয়েজ দ্যাট আই নেভার হার্ট এটি শুধু আমরা জানি এটা কী মিন করে যে যে স্লোগানগুলা যে আন্দোলনের সময়দের বক্তব্য ভাষা মানে একটা হিস্টোরিক ব্যাপার এটা এখন আমাদের হৃদয়ে পুলক সৃষ্টি করে যখন আমরা সেই সব দিনে ফিরে যাই সেসব সময়ের ভিডিও দেখি তাদের বক্তব্য শুনি এবং ডক্টর ব্রহ্মদ ইউনুস যে মাহফুজ ছেলেটাকে পরিচয় করাই দিলেন এটার ব্রেইন এটার পেছনের আন্দোলনের পেছনের এবং মাস্টার মাইন্ড হিসেবে এবং উনি এটাও বললেন অ্যাট দ্য সেম টাইম যে তারা যে একটা মেটিকুলাস প্ল্যানিং করছে এটা আমেজিং এবং উনি এটাও এমফাসাইজ করলেন যে এটা জাস্ট বাইরে থেকে এমন ভাবার দেখে এমন মনে হইতে পারে যা ওরা একটা জাস্ট আসলো আন্দোলন করলো সাকসেসফুল হয়ে গেল ব্যাপারটা এরকম না এটার পিছনে মেটিকুলাস প্ল্যানিং ছিল এবং তো সেটা কি ঠিকই আমি শিওর তারা ব্যাখ্যা করছে যে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই এক্সাইটমেন্ট এবং এই রেকগনেশান এই মাত্রায় দিচ্ছেন তো সেটা যেটাই হোক এই ছেলেগুলো যে খুবই সুপার স্মার্ট এটা তো আমরা অবশ্যই ফ্রম টাইম টু টাইম টির পাইসিটি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাদেরকে সেই প্রাপ্য সম্মানটা দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে এই প্রাপ্য সম্মান দেওয়ার মধ্য দিয়ে উনি নিজেও কিন্তু সম্মানিত হন এটা ওনার জন্য কিন্তু কনভিনিয়েন্ট আমি এটা কোনো নেগেটিভ সেন্সে বলতেছি জাস্ট সেইং যে এটাও কিন্তু ওনার জন্য কিন্তু ননীয় হচ্ছে পপুলার ডিমান্ড উনি হচ্ছে পপুলার ভোট পে পপুলার ম্যান্ডেট পে উনি হচ্ছে ক্ষমতায় আসছেন বা রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ পাইছেন একজন রাষ্ট্রপ্রধানের জন্যে এর চেয়ে সম্মানের আর কী হইতে পারে যে একটা অভ্যুত্থান করে এই দেশের ছাত্র জনতা বিগত স্বৈরাচারী শাসককে সরানোর পর তারা আমার কাছে রিচোর্ট করছে আমাকে হেড অফ স্টেট করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এটা যত হাইলাইট করবেন এটা অত উইল মেক ইম লুক বেটার যা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে যাচ্ছেন সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি উনি কী বলেন সেটা শোনার জন্য তো অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আসি এবং আরও অধীর আগ্রহে অপেক্ষা করে আসি এটা দেখার জন্যে সারা পৃথিবী কিভাবে দাঁড়ায় স্ট্যান্ডিং অবশান দেয় এবং কিভাবে সম্মানিত করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতে বসে একজন যে টিভি খুলে এগুলা সব দেখবে না প্রচন্ড এটা ভেবেই পুলক অনুভব করতেছি